আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, দেশ থেকে ইভেন দেশের বাইরে যারা আছেন, প্রবাসে যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইভেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কিছুদিন ধরে কমেন্টস করতেছেন যে আসলে ভাই এই মুহূর্তে গ্রিসের ভিসা কেমন হচ্ছে, গ্রিসে আসলে যাওয়া যাবে কি না, লিগাল ওয়েতে বৈধ ওয়েতে ভিজিট ভিসায় যাওয়া যাবে কি না, বা ভিসা রেশিও কেমন হচ্ছে, এম্বাসিতে কেমন রেসপন্স, বা ভিসা বা ওরা কীরকম দিতেছে। অনেকেই এরকম ডিফারেন্ট টাইপ অফ কোয়েশন করতেছেন, বিশেষ করে গ্রিসের ভিসা নিয়ে। অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাই অনেকেই তো বাইরে গিয়ে গ্রিস হয়ে অন্য দেশে চলে যায়, বাট গ্রিসে তো আসলে আমরা থাকতে পারি, বা গ্রিসের যেহেতু ইউরোপের সেন্ডেন কান্ট্রি, সো এটা হতে পারে আমাদের জন্য বেস্ট অপরচুনিটিস। ইয়েস, আপনার কথা আসলে খুবই যুক্তিসঙ্গত একটা কথা আমার একবার প্রশ্ন করেছিলেন গত পরশুদিন। সো দেখুন, ইয়েস, আমরা বাঙালিটা আসলে মাথায় সবসময় কিন্তু মানে যে জিনিসটা দেখি যে আমরা ইতালি যেতে হবে, না সবাইকে ইতালি যেতে হবে। আরে আপনি তো একটু চিন্তা করুন, ইতালি আর গ্রিস তো সেম, দুইটাই সেন্ডেন কান্ট্রি, আপনি চাইলে ওইখানেও আপনার ফিউচার করতে পারেন, সুন্দর একটা ভবিষ্যৎ আপনার হতে পারে। যাই হোক, আজকের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আসলে ইতালির ভিসা কেমন হচ্ছে, এবং ভিজিট ভিসা যদি আপনি যেতে চান আপনার কী কী ডকুমেন্টস থাকবে, কী কী কাগজপত্র রেডি করতে হবে, পুরো বিষয়টি শেয়ার করব। প্রথমত অবশ্যই বুঝতেই পারছেন আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটাতে আপনার 6 মাসের মেয়াদ থাকতে হবে, সাথে আপনার রিসেন্ট ফটো 35x45 mm, যেটা সেন্ডেন কান্ট্রি যে সাইজ, ইউরোপিয়ান সাইজ যেটা ফটো লাগবে। দেন হচ্ছে আপনি যদি চাকরিজীবী হন, অবশ্যই আপনি যে কোম্পানিতে বা যে জায়গায় কাজ করেন তার একটা এনওসি লেটার লাগবে, আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার আমরা যেটাকে বলি। তাছাড়া আপনার লাগবে এনওসি লেটার, এনওসি লেটার হচ্ছে যেটা একটু আগে বললাম আপনার অফিস থেকে লাগবে যদি আপনি চাকরি করেন। আর যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি যে জায়গায় ব্যবসা করেন তার ট্রেড লাইসেন্স, আপনার যদি প্রপার্টি থাকে, আপনার যদি জমি থাকে বা ফ্ল্যাট থাকে, তার দলিলপত্রাদি লাগবে। এই জন্য ওদেরকে আশ্বস্ত করা এম্বাসিকে যে ইয়েস আপনার প্রপার্টি আছে, আপনার সম্পদ আছে, সেই পরিমাণ আপনার আসলে ওইখানে গিয়ে গ্রিস গিয়ে থেকে যাবেন, আপনি আবার ফেরত আসবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার মেরিজ সার্টিফিকেট দিতে হবে। এবার আসুন ইনভাইটেশন লেটার, আপনি যদি যাবেন আপনার কোনো অর্গানাইজেশন বা আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি বা পরিচিত কেউ যদি থাকেন, ওনার মাধ্যমে আপনাকে একটা ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে হবে। দেন লাগবে ট্রাভেল আইটেনারি, ট্রাভেল আইটেনারিটা হয়তো অনেকেই জানেন যে আপনি কোথায় যাবেন, কোন কোন শহরে যাবেন, ঘুরতে যাবেন, প্রথমে কোথায় গিয়ে থাকবেন, পুরো যে বিষয়টা এটাকে বলা হয় আমরা বলি ট্রাভেল আইটেনারি। দেন লাগবে আপনার হোটেল বুকিং, আপনি প্রথমত যে হোটেলে গিয়ে উঠবেন, হোটেলের কনফার্মেশন, আপনার কনফার্ম বুকিং, কনফার্ম যেটা করেছেন আপনি, এটা পুরোটাই লাগবে। তারপরে লাগবে আপনার রিটার্ন ইয়ার টিকিট, আপনি কবে যাবেন, আবার কবে ফেরত আসবেন, কতদিন থাকবেন, আপনার অগ্রিম বুকিং করে রাখতে হবে। ঠিক আছে, আসা যাওয়া দুইটারই টিকিট করে রাখতে হবে। ওকে, তারপর লাগবে আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, দেখুন এটা খুবই ম্যান্ডেটরি, নট অনলি গ্রিস, প্রত্যেকটা দেশে, কিন্তু ইউরোপের যে দেশে আপনি যান না কেন, আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা বাংলাদেশে অনেক বিমা কোম্পানি আছে, রয়েছে আপনার ডাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফোনিক্স, ডেল্টা লাইফ, মানে প্রায় 20টা লিস্টের বিমা কোম্পানি আছে, আপনারা চাইলে যে কোনো একটা কোম্পানি থেকে করে নিতে পারবেন। আর এই মুহূর্তে আপনারা হয়তো জানেন যে সবচেয়ে বড় একটা ডকুমেন্ট সেটা হচ্ছে COVID-19 ভ্যাকসিন ডবল ডোজ আপনার কমপ্লিট করা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ইমিগ্রেশনে আপনাকে আটকে দেবে। অবশ্যই এটা মাথায় রাখবেন যেন অবশ্যই ভ্যাকসিন ডবল ডোজ কমপ্লিট করা থাকে। ঠিক আছে, টিকিট করার আগেই এগুলো কনফার্ম করে নিন, কারণ অনেক সময় আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন নিউজে বিমানবন্দরে প্রচুর প্রবাসীরা আটকে যাচ্ছেন, যেতে পারতেছে না, ভিসা হয়েছে, ফ্লাইট কনফার্ম করছেন, কিন্তু ভ্যাকসিনের বিভিন্ন জটিলতার কারণে অনেকের সমস্যা হচ্ছে, অনেকের বা অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সো আপনারা এটা মাথায় রাখবেন। আরেকটি বিষয়, অনেকে বলেন যে ব্যাংক ব্যালেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলেন যে আমার যদি আমার ব্যাংক ভর্তি টাকা থাকে তাহলে তো আমার জন্য ভিসা রেডি হয়ে যাবে। না ভাই, এটা একদম সম্পূর্ণ ভুল কথা, আপনার টাকা থাকলে যে ভিসা হয়ে যাবে ভিজিট ভিসা সম্পূর্ণ ভুল। আবার অনেকে বলেন যে হ্যাঁ আমি তো ভাই 10-12টা দেশ ঘুরে এসেছি। কোন কোন দেশ ঘুরেছেন,
ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। দেখুন, এগুলো গুড় যদি আপনার থাকে ইউরোপ সেন্ডেন কান্ট্রির এম্বাসিগুলো, এইসব দেশের ভিসা যদি থাকে, ওগুলো করে অ্যাকসেপ্ট করে না, ওরা এগুলো গ্রহণযোগ্য তা মনে করে না, ওরা এগুলো হাতেই নেয় না। সো আপনি বলবেন তাহলে কোন সব দেশ? দেখুন, আপনার কিছু এমন সব দেশ হতে পারে যেগুলো একটু ডিফারেন্ট, একটু অন্যরকম আমাদের সাউথ এশিয়া ছাড়া থাকতে পারে। দেখুন, আপনার এশিয়ার মধ্যে অনেক দেশ আছে, যদি সাপোজ ধরুন আপনার দুবাই আছে, কাতার আছে, কাজাকস্তান আছে, মিশর আছে, আপনার আফ্রিকার কিছু দেশ আছে, দেখবেন আপনার ওখানে অনেরাবেল ভিসা আছে বা ই ভিসা নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এইরকম কিছু আনকমন 4-5টা দেশ হলে ঘুরে না, অনেকেই বলেন 10-12 ভিসা লাগানো থাকতে হবে পাসপোর্টে, এটাও একদম ভুল ধারণা। কোনো জায়গায় কোথাও আছে আমাকে বলুন তো যে কোনো ইমিগ্রেশনে লেখা আছে যে আপনার পাসপোর্টে 10-12 দেশের ভিসা থাকতে হবে? তবে হ্যাঁ, আরেকটি কথা, একদম সাদা পাসপোর্টেও হয়, তবে এটা খুবই 1-2%। খুব বড় ধরনের চাকরিজীবী যদি হন গভর্নমেন্ট, আবার খুব বড় ধরনের ব্যবসায়ী হন আপনি, সেক্ষেত্রে এটা এক্সেপশনাল। তবে হ্যাঁ, আপনার যদি 3-4টা দেশে ঘুরে থাকে, তবে যদি একটু ডিফারেন্ট হয় দেশগুলো, হতে পারে আপনার কিরগিজস্তান বা আপনি মিশর গিয়েছেন, আপনি তুর্কি গিয়েছেন, আপনি কাতার গিয়েছিলেন, ঘুরে না, এই 3-4টা হলে হবে। আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, যিনি ভিসা অফিসার আছেন বা অ্যাম্বাসেডর আছেন, ওনাকে এইটা বোঝাতে হবে আপনি ওই দেশে গিয়ে থেকে যাবেন না, এটা সবচেয়ে বড় বিষয়। আপনি কটা দেশ ঘুরলেন, আপনার ব্যাংকে কত টাকা, এটা ম্যাটার না। এটা এটা কীভাবে আপনাকে প্রমাণ করতে হবে? আপনার ডকুমেন্টস, আপনার কাগজপত্র, আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার এনওসি লেটার, আপনার এক্সপেন্স সার্টিফিকেট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্যালারি যে ব্যাংকে গিয়েছে এগুলো দিতে হবে। আপনি যদি ম্যারিজ হন, বিবাহিত সার্টিফিকেট, আর যদি বেস্ট হয় আপনার যদি কোনো প্রপার্টি থাকে, তার দলিল বা কোনো ফ্ল্যাট থাকে, এটা দিতে পারলে সবচেয়ে বেস্ট হয়। তখন ওরা এটা বুঝবে আপনার, কারণ আপনার একটা গচ্ছিত আমানত ওদের হাতে যখন থাকবে, ওরা বুঝবে ইয়েস আপনি ফিরে আসবেন, আপনার ওইখানে আপনার দেশে বাংলাদেশে প্রপার্টি আছে, আপনি ওখানে গিয়ে থেকে যাবেন না। আর যারা ব্যবসায়ী, আপনাদের ট্রেড লাইসেন্স বা আপনার বিজনেসে যে লেনদেন করেছেন বিগত বছরগুলোতে, 6 মাসে বা 1 বছরের স্টেটমেন্ট ওরা দেখবে। আর যদি আপনার প্রপার্টি থাকে, অবশ্যই অবশ্যই প্রপার্টির দলিল ওদেরকে সাবমিট করতে হবে অ্যাম্বাসিতে, সেক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। আর যারা একদম রিয়েল ট্রাভেলার, তাদের ক্ষেত্রে এটা এক্সেপশনাল। আপনি অনেকগুলো দেশ ঘুরতেছেন, 15-20টা দেশে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, এটা ওরা পাসপোর্ট দেখলে বুঝতে পারবে ইয়েস ইউ আর দ্য রিয়েল ট্রাভেলার। আপনার পাসপোর্ট হিস্ট্রি বলবে, আপনার ট্রাভেল হিস্ট্রি বলে দিবে, তখন ভিসা পাওয়াটা ইজি। আর যারা অ্যাকচুয়াল ব্যবসায়ী, যারা যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে ইজি হবে। আপনার কাগজপত্রগুলো যদি সব ঠিকঠাক থাকে, ওরা যদি জাস্টিফাই করে দেখেন না আপনি ফিরে আসবেন, আপনি এখানে থাকবেন না, সেক্ষেত্রে ভিসা পাওয়া আপনার জন্য একদম ইজি। অনেকে আছেন ব্যাংকে 40-50 লাখ টাকা দিয়ে গেছেন, দেশও ঘুরেছেন 10-12 বার, ভিসা হয় নাই, কারণ ওরা বুঝতে পারে আসলে, ওরা কারণ ওরা অভিজ্ঞতা এমন হয়েছে যে ওরা দেখতে দেখতে অভ্যস্ত আসলে, কাগজপত্র ওরা দেখলেই বুঝতে পারে কোনগুলো ফেক আর কোনগুলো রিয়েল। যাই হোক, আপনাদেরকে ইন্টেনশন থাকতে হবে আপনার কাগজপত্রগুলো যাই আছে একদম অথেন্টিকভাবে লিগাল ওয়েতে সাবমিট করবেন, যা যা আছে আপনার, কোনো ফেক আশ্রয় নেবেন না। আর যদি আপনার মোটামুটি 3-4টা দেশ ঘুরে থাকে বা 4-5টা দেশ থাকে, মানে ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রি, এশিয়ার যে কোনো দেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এইগুলো ছাড়া আপনার 3-4টা দেশ যদি ঘুরে থাকে, মানে যেগুলো আনকমন যে দেশগুলো, ঠিক আছে, তাহলেই হবে আমার মনে হয়। এটা আপনাদের জন্য খুব মানে খুব কাজ দিবে। আরেকটি বিষয়, এই মুহূর্তে কিন্তু গ্রিসে প্রচুর ভিসা হচ্ছে আসলে, এই প্যান্ডামিকের পরে, কোভিড-19 পরে ভিজি ভিসা বলেন বা জব ভিসা, মানে মোটামুটি রেশিওটা খুব ভালো আছে, খুবই ভালো রেশিও। আপনারা এখনই সময় আবেদন করতে পারেন ইজি ওয়েতে, আপনারা কাগজপত্রগুলো রেডি করে এখনই প্রিপারেশন নিয়ে নিন, আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে নিন। আমার মনে হয় এটা হবে গুড় অপরচুনিটি, হয়তো আর 1 বছর পরে এই সুযোগগুলো থাকবে না, অনেকটা কঠিন হয়ে যাবে, এখনই অনেক কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে। তারপরও আরও সবচেয়ে বড় সমস্যা, বিভিন্ন অভিবাসীরা অবৈধভাবে আসলে, জানেন আপনারা যে গ্রিসের বর্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ অভিবাসী, সেই কারণে এটা খুবই সমস্যা, এটা বাংলাদেশের জন্য খুবই একটা ব্যাড ইফেক্ট। প্রচুর বাংলাদেশি এখানে আটকে আছেন বা বিভিন্ন যারা আছেন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে ওখানে বসবাস করতেছেন। যাই হোক, কথা আর বাড়াবো না, আসলে আপনাদের যে তথ্য জানা ছিল যে আসলে কীভাবে যাওয়া যায়, কী কী ডকুমেন্টস লাগে, ভিসা কেমন হচ্ছে, এইসবই ছিল আজকে মূল বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো, আপনাদেরকে শেয়ার করা। সম্ভবত আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।